ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। জেলার পর এবার খাস কলকাতায় শুভেন্দু অধিকারীর ছবিসহ পোস্টার। আজ সকালে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে পরিবহন মন্ত্রীর ছবিসহ আমরা দাদার অনুগামী লেখা একাধিক পোস্টার দেখা যায়। বিস্তারিত জানব, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, বিভিন্ন জেলায় এর আগে আমরা শুভেন্দু অধিকারীর নামে পোস্টার পড়তে দেখেছি, আর এবার সেটা একেবারে খাস কলকাতাতে দেখতে পাচ্ছি, কি জানতে পারছো? দেখো, তোমাকে জানাই যে আজকে সকালবেলা যেটা দেখা গেল যে উত্তর কলকাতার শ্যামবাজার অন্যতম প্রাণকেন্দ্র, সেখানে পাঁচমাথার মোড়, সেখানেই শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া একটি পোস্টার কিন্তু পড়েছে, এবং সেখানে নিচে যারা এই পোস্টার দিয়েছে তারা তাদের পরিচয় হিসেবে দিয়েছেন আমরা দাদার অনুগামী। তোমাকে জানাই যে সেখানে আরো বেশ চারটি লাইন কিন্তু লেখা রয়েছে। সেখানে একটি লাইন যেখানে লেখা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে দেহরক্ষীর ঘোড়াটোপে ওরা শুধু আজ গদির আগলায়, এছাড়াও তারা সেখানে বলছেন যে তুমি আবার সূর্য জ্বেলেছ, সকালে আনবে বাংলায়। এছাড়াও এই যে পোস্টটা শুধুমাত্র একটি নয়, আমরা প্রায় দুটো দেখতে পেয়েছি, যেটা শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে দুটি জায়গাতে লাগানো হয়েছে। কিন্তু কারা এই পোস্টার লাগিয়েছেন সেটা নির্দিষ্ট ভাবে কিন্তু জানা যায়নি। তাদের পরিচয় হিসাবে আমরা তাদের অনুগামী, সেটাই কিন্তু সেই পোস্টারে লাগানো রয়েছে, সেই ছবিটাই দেখা যাচ্ছে। ধন্যবাদ আবির। রাজনীতি সম্ভাবনার খেলা, স্নায়ুর লড়াইয়ে যে বেশিক্ষণ টিকতে পারবে জয়ী সেই। শুভেন্দু অধিকারী ও তৃণমূলের মধ্যে কি এই স্নায়ুর লড়াই চলছে? দুপক্ষই কি জল মেপে চলেছে? দুই শিবিরের অবস্থান দেখে এই প্রশ্নই উঠছে রাজনৈতিক মহলে। শুভেন্দু অধিকারী কি করবেন? তৃণমূলেই থেকে যাবেন নাকি বিজেপিতে যাবেন, নাকি অন্য কোনো বিকল্পের কথা ভাবছেন? আর তৃণমূলে বা শুভেন্দু সম্পর্কে ঠিক কি অবস্থান নিচ্ছে? কেউ গরম হচ্ছেন আবার কেউ নরম, এটাও কি কৌশল? শুক্রবার শুভেন্দু সম্পর্কে ফের কড়া মন্তব্য শোনা গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায়, কিন্তু ব্রাত্য বসু আবার সাবধানী। নন্দীগ্রামে 15 মার্চ 2007 যদি সিবিআই তদন্তের আদেশ নিয়ে না নিয়ে আসতাম, এইসব বড় বড় নেতারা সব ঘরে ঢুকে গেছিল, খাটের তলায়, বেরিয়ে আসতে পারতো না। সেদিন তো করেছিলাম, আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত তো লড়েছিলাম, কই একদিনে তো সময় দিতে পারেননি উনি। তিনি দলে আছেন, প্রবলভাবে দলে আছেন, গতকালও বলেছেন আমি দলে সদস্য, তাকে নিয়ে কেন প্রশ্ন? উল্টো দিকে শুভেন্দু সম্পর্কে কল্যাণের সুর দিনে দিনে চড়ছে। লক্ষণ সেট দুর্দান্ত প্রতাপ এমপি হয়েছিলেন, তার নিজস্ব অহংকারের জন্য, নিজস্ব দুষ্কর্মের জন্য তাকেও কিন্তু চলে যেতে হয়েছে, মাটির সঙ্গে মিশে গেছে, কেউ আর মনে রাখে না। যদি বলে মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী এই দলেই থাকবে আগামী দিনে, তবে সমস্ত রকমের নিঃসন্দেহ সাহায্য সহানুভূতি থাকবে, তা না হলে বিরোধিতা আছে, বিরোধিতা থাকবে, সব এখানে ভোগ করে নিয়ে তারপর অন্য রাজনৈতিক দলের সঙ্গে যাবে। শুভেন্দু আবার হাতের তাস এখনই কাউকে দেখাতে নারাজ। তিনি নানা অনুষ্ঠানে রাজ্য জুড়ে ঘুরে বেড়াচ্ছেন আর কৌশলী কথাবার্তা বলছেন। আপনাদের শুভেন্দু গতকালও যা ছিল আজকে তাই আছে, ভবিষ্যতে আপনাদের সেবক হিসেবে আমি কাজ করব। এরই মধ্যে শুভেন্দু অধিকারী হোক কিংবা মিহির গোস্বামী, তৃণমূলের বিক্ষুব্ধরা আগামী দিনে কি অবস্থান নেন সেদিকে নজর সব দলেরই। অনেকেই হয়তো এখন মনে করছেন কংগ্রেসে ফেরত আসা উচিত, এবং যারা এইটা মনে করছেন তাদের বলবো দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে চলে আসুন, সেটাই দলের পক্ষে এবং আপনার পক্ষে এবং আমাদের রাজ্যের পক্ষে মঙ্গলজনক হবে। যারা কংগ্রেস থেকে তৃণমূলে চলে গিয়েছিলেন, আবার কংগ্রেসে যারা ফেরত এসছেন, তারা এমনকি প্রদেশ কংগ্রেসের সভাপতিও হয়েছেন, সব মিলিয়ে শুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যৎ চিত্রনাট্যের ছত্রে ছত্রে শুধুই সাসপেন্স। বিটন চক্রবর্তী, বিজেন্দ্র সিংহ, সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ।